আজকে চ্যাপ্টার 7 এর ফার্স্ট পার্ট। চ্যাপ্টার 7 এর ফার্স্ট পার্ট করব সাউন্ড এন্ড ইকোস। ফারস্টে সাউন্ড কি বলতো এনিওয়ান, হোয়াট ইজ সাউন্ড? ফর্ম অফ এনার্জি, ফর্ম অফ ভাইব্রেশন, ফর্ম অফ ওয়েভ। আচ্ছা, সবকটাই ঠিক আছে, আমাকে যদি আরো সুন্দর করে বলতে হয়। হ্যাঁ বল। হুম হুম হুইচ নিডস আ মিডিয়াম টু প্রোপাগেট, তার মানে কি? তার মানে সাউন্ড, অনেকগুলো জিনিস পেলাম। ফার্স্টে হচ্ছে সাউন্ড ইজ আ ফর্ম অফ এনার্জি, ক্লিয়ার হয়েছে? আমি সবার কথা শুনতে চাই, রেসপন্ড করবে? সাউন্ড ইজ আ ফর্ম অফ, গুড। আবার সাউন্ড কি ধরনের এনার্জি? সাউন্ড একটা এনার্জি, এটা ওয়েভের থ্রু দিয়ে প্রোপাগেট করে। কি ধরনের এনার্জি? আর এনার্জি দ্যাট প্রোপাগেটস থ্রু আ ওয়েভ। ওয়েভ দু ধরনের হয়, বলতে পারবি কি কি? না, ওয়েভ দু ধরনের হয়। না, একটা লঞ্জিটিউডিনাল আর একটা ট্রান্সভার্স। তাহলে ওয়েভ দু ধরনের হয়, ওয়ান ইজ লঞ্জিটিউডিনাল আর একটা হচ্ছে ট্রান্সভার্স। দু ধরনের ওয়েভ, একটা কি? সবাই বলো, দু ধরনের ওয়েভ, একটা কি? ওকে, তো একটা লঞ্জিটিউডিনাল আর একটা ট্রান্সভার্স। যখন লঞ্জিটিউডিনাল ওয়েভ হয় তখন কি আমার ক্রেস্টারটাও হয় নাকি রিয়ারফ্যাকশন কম্প্রেশন হয়? গুড, তার মানে এখানে রিয়ারফ্যাকশন হয় আর কম্প্রেশন হয়, রাইট? যখন ট্রান্সভার্স হয় তখন কি হয়? ক্রেস্টার ট্রাউ। তাহলে ট্রান্সভার্স হলে হবে ক্রেস্টার ট্রাউ। তাহলে দুটো জিনিস বুঝলাম, একটা হচ্ছে সাউন্ড ইজ এ ফর্ম অফ এনার্জি, যে এনার্জিটা ওয়েভের থ্রু দিয়ে প্রোপাগেট করে। যে কোনো এনার্জি যে ওয়েভের থ্রু দিয়ে প্রোপাগেট করে, তাহলে ওটা একটা ওয়েভ। সাউন্ড ওয়েভ কি ধরনের ওয়েভ? সাউন্ড ওয়েভ ইজ আ লঞ্জিটিউডিনাল ওয়েভ। ক্লিয়ার হলো কথাটা? তাহলে আমরা সাউন্ড তো শুনতে পাই, আমরা কি সব সাউন্ড শুনতে পাই? তাহলে আমাদের একটা অডিবেল রেঞ্জ আছে। অডিবেল রেঞ্জের শুরু কোথায়? 20 হার্টজ। তার মানে যে অডিবেল রেঞ্জটা আছে তার একটা স্টার্ট আছে, তার একটা এন্ড আছে। স্টার্ট কতই? 20 হার্টজ। স্টার্ট হচ্ছে 20 হার্টজ, আর এন্ড কোথায়? 20 কিলো হার্টজ, মানে 20,000 হার্টজ। আমরা এর মধ্যের আওয়াজগুলোকে শুনতে পাই। কোন আওয়াজগুলো কানে বেশি লাগে, 20,000 হার্জের কাছে নাকি 20 হার্জের কাছে? কান। তার মানে এগুলো হচ্ছে হায়ার পিচ সাউন্ড, এগুলো হচ্ছে লোয়ার পিচ সাউন্ড। আচ্ছা, ফার্স্ট জিনিস হচ্ছে এই যে হার্জ। হার্জ কিসের ইউনিট? কিসের ইউনিট? ফ্রিকোয়েন্সি। তাহলে হার্জ স্ট্যান্ডস ফর ফ্রিকোয়েন্সি, ক্লিয়ার হয়েছে? হার্জকে যদি সেকেন্ডে কনভার্ট করি তাহলে হার্জ ইকুয়ালস টু কি লিখবো? 1/সেকেন্ড বা সেকেন্ড ইনভার্স। তাহলে 1 হার্জকে কি হবে? 1 হার্জ ইজ 1 সেকেন্ড ইনভার্স, ক্লিয়ার হয়েছে? ওকে, নেক্সট জিনিস হচ্ছে যে ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেন্থের মধ্যে একটা রিলেশন আছে, আমরা অলরেডি 9-এ করেছি। তাহলে ভেলোসিটি ভি ইকুয়ালস টু ফ্রিকোয়েন্সি ইনটু ল্যামডা। তাহলে এখানে ভি কিসের জন্য? ভি স্ট্যান্ডস ফর ভেলোসিটি। এফ কিসের জন্য? ফ্রিকোয়েন্সি। ল্যামডা কিসের জন্য? ওয়েভ লেন্থ। সো ভেলোসিটি ইকুয়ালস টু ফ্রিকোয়েন্সি ইনটু ওয়েভ লেন্থ, ভালো কথা। আচ্ছা, কেউ বলতে পারবি ভেলোসিটি অফ সাউন্ড ওটা কি কনস্ট্যান্ট? ভেলোসিটি অফ সাউন্ড কি কনস্ট্যান্ট? না, ওটা চেঞ্জ হয়। তাহলে ভেলোসিটি অফ সাউন্ড কোন মিডিয়ামে ম্যাক্সিমাম? সলিড, লিকুইড, গ্যাস? সলিড। কোন মিডিয়ামে মিনিমাম? গ্যাস। যদি ভেলোসিটি আমি একটা রেশিও করি, যে ভেলোসিটি অফ সাউন্ড ইন গ্যাস ইজ টু ভেলোসিটি অফ সাউন্ড ইন লিকুইড ইজ টু ভেলোসিটি অফ সাউন্ড ইন সলিড, অ্যাপ্রক্সিমেটলি রেশিও কত হয়, কেউ বলতে পারবে? 1:1:1:4:15, ঠিক আছে? এটা লিখে নাও, নোট ডাউন করে নাও, যে ভেলোসিটি ইন গ্যাস
is to velocity in liquid is to velocity in solid is 1 is to 4 is to 15 এটু ক্লিয়ার হয়েছে তার মানে এখানে অনেক জিনিসই আমাদের জানা তাই বহু জিনিসকে আমরা অলরেডি ইগনোর করে যেতে পারি আচ্ছা নেক্সট জিনিস হচ্ছে সাউন্ড কি কোনো মিডিয়াম ছাড়া ট্রাভেল করতে পারে না তাহলে যদি সাউন্ড মিডিয়াম ছাড়া ট্রাভেল করতে পারতো তাহলে নিশ্চয়ই সান থেকে আমরা সানের আওয়াজটাও শুনতে পারতাম কিন্তু সেটা আমরা পারি না কারণ সানের ট্রিমেন্ডাস লেভেলের আওয়াজ হয় আমরা সেটা শুনতে পারি না তার মানে সাউন্ডের জন্য একটা নেসেসারি মিডিয়াম লাগে কিন্তু লাইটের জন্য কি কোনো মিডিয়াম লাগে লাইটের জন্য কোনো মিডিয়াম লাগে না তার মানে লাইট ডাজ নট রিকোয়ার আ মিডিয়াম আচ্ছা সাউন্ডকে যেমন আমরা মেকানিক্যাল লঞ্জিটিউডিনাল ওয়েভ বলছি কিরম ওয়েভ বলছি মেকানিক্যাল লঞ্জিটিউডিনাল মেকানিক্যাল কেন বলছি ইট নিডস আ মিডিয়াম টু ট্রাভেল সমুদ্র বন্ধ করতে ওটা ইট নিডস আ মিডিয়াম টু ট্রাভেল মিডিয়ামে কি থাকে কোন সাবস্টেন্স থাকে সাবস্টেন্স থাকা মানে তার কি আছে মানে অ্যাটমেরই বা কি আছে মাস আছে তার মানে সাউন্ড যদি কোনো মিডিয়াম দিয়ে ট্রাভেল করে তার মানে সে সেই মিডিয়ামের মাস দিয়ে ইলেকট্রন বলে এখনও হেসে যাচ্ছে সেই সেই মিডিয়ামের মাসের জন্য ট্রাভেল করে কোনো একটা ফেনোমেনা আচ্ছা কোথায় ছিলাম আমি ছিলাম হচ্ছে লাইটে তাহলে লাইটের কি কোনো মিডিয়াম লাগছে না তাহলে লাইট কি ভ্যাকিউমের মধ্যে দিয়ে ট্রাভেল করতে পারে পারে যে ওয়েভগুলো ভ্যাকিউমের মধ্যে দিয়ে ট্রাভেল করতে পারে সেগুলো কি মেকানিক্যাল ওয়েভ নাকি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ গুড তার মানে এইগুলো কি ধরনের ওয়েভ দিজ আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কিন্তু এই চ্যাপ্টারে আমি পড়বো সাউন্ড ওয়েভ নিয়ে যেটা একটা মেকানিক্যাল ওয়েভ মেকানিক্যাল ওয়েভ মানে এমন একটা ওয়েভ যে মাসের সাথে ডিল করে কার সাথে ডিল করে আচ্ছা মাসের একটা খুব সুন্দর জিনিস আছে যে প্রপার্টিটাকে বলি ইলাস্টিসিটি কি প্রপার্টি ধর আমরা যখন ছোটবেলায় পড়েছি যে রেয়ারফ্যাকশন কম্প্রেশন হয় যে আমি একটা জিনিসকে পুশ করে দিলাম মেটেরিয়ালটা চলে গেল কিন্তু ওটা কি চলেই যায় নাকি আবার ফিরে আসে যেমন একটা স্প্রিংকে ঠেলে দিলাম এদিকে গিয়ে স্প্রিংটা কি হয় প্রিন্স কি হয় চলে আসে তাহলে গিয়ে কি হচ্ছে ফিরে আসছে তার মানে অরিজিনাল পজিশনে আসার চেষ্টা করছে এই যে প্রপার্টি অফ আ বডি যার জন্য সে তার অরিজিনাল পজিশনে আসার চেষ্টা করে সেই প্রপার্টিকে আমরা কি বলি ইলাস্টিসিটি তার মানে একটা সাপোজ স্কেল আছে একটু বেঁকিয়ে ছেড়ে দিলাম স্কেলটা কি করবে তার অরিজিনাল জায়গায় আসার চেষ্টা করবে কি প্রপার্টির জন্য ইলাস্টিসিটির জন্য তার মানে মেকানিক্যাল সিস্টেম মানেই তার কি থাকবে ফার্স্ট জিনিস মাস থাকবে আর মাস মানেই যদি কোনো একটা মিডিয়ামের মধ্যে থাকে তার মেকানিক্যাল প্রপার্টি থাকবে তার মানে তার মেকানিক্যাল প্রপার্টি থাকবে মানে ইট হ্যাজ টু হ্যাভ ইলাস্টিসিটি ক্লিয়ার হয়েছে তার মানে এর যে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রপার্টি যার জন্য সাউন্ড ওয়েভ তৈরি হয় দ্যাট ইজ ইলাস্টিসিটি ক্লিয়ার হলো এখন ইলাস্টিসিটি অফ দ্য মিডিয়াম কে যদি আমরা ই দিয়ে রিপ্রেজেন্ট করি কী দিয়ে রিপ্রেজেন্ট করি ই দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে ভেলোসিটি অফ সাউন্ড ইন এনি মিডিয়াম ইকুয়ালস টু ই বাই রো দিয়ে রিপ্রেজেন্ট করা যায় কী দিয়ে রিপ্রেজেন্ট করা যায় ই বাই রো যেখানে ই হচ্ছে ইলাস্টিসিটি বা কোফিশিয়েন্ট অফ ইলাস্টিসিটি রো হচ্ছে ডেন্সিটি ই কি রো কি ডেন্সিটি ক্লিয়ার হয়েছে নিউটন ল্যাপ্লাস কারেকশন দুটো রয়েছে যাই হোক আমরা যেটা ইন্টারেস্টেড দিস ইজ ইলাস্টিসিটি দিস ইজ ডেন্সিটি অফ দ্য মিডিয়াম এখন এক্সপেরিমেন্টালি দেখা গেল যে ইলাস্টিসিটির কোফিশিয়েন্টটা প্রেশারের কোফিশিয়েন্টের সাথে সেম ক্লিয়ার হয়েছে কিন্তু যদি ভিকে আমরা এইরকম একটা এক্সপ্রেশন দিয়ে লিখি যে গামা পি বাই রো কী দিয়ে লিখলাম গামা পি বাই রো এখানে এই গামাটা মানে ইটাকে রিপ্লেস করে দিলাম গামা পি দিয়ে ক্লিয়ার হয়েছে ইটাকে কী দিয়ে রিপ্লেস করলাম গামা পি পি হচ্ছে এখানে প্রেশার গামা হচ্ছে সিপি বাই সিভি কী বললাম সিপি বাই সিভি আমরা চ্যাপ্টার নাম্বার ইলেভেনে গিয়ে জানবো এই সি জিনিসটা কী
আপাতত এই চ্যাপ্টারের জন্য যেটা জানবো এটা হচ্ছে রেশিও একটা কাদের রেশিও স্পেসিফিক হিটের, লিখে নেবে এটা হচ্ছে রেশিও অফ স্পেসিফিক হিট, রেশিও অফ স্পেসিফিক হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার টু কনস্ট্যান্ট ভলিউম, লিখে নেবে রেশিও অফ স্পেসিফিক হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার টু কনস্ট্যান্ট ভলিউম। এই রিলেশনটা তোমাদেরকে কিন্তু খুব সুন্দরভাবে মুখস্থ করে নিতে হবে যে ভি ইকুয়ালস রুট ওভার গামা পি বাই রো। আচ্ছা হ্যাঁ, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, নেক্সট হচ্ছে যদি আমার কোনো একটা ওয়্যার থাকে, আমরা পড়েছিলাম নিউটনস থিওরি, তারপরে ল্যাপলাসের কারেকশন, গামা কেন এলো, এগুলো সব পড়েছিলাম, নতুন করে পড়ার কোনো দরকার নেই, জাস্ট উপর উপর মনে রাখো, এইগুলো এর বেশি লাগবে না। এই চ্যাপ্টারে আমরা পুরোপুরি সাউন্ডের অন্য প্রপার্টি নিয়ে ডিল করবো, রেশিও অফ স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেশার টু কনস্ট্যান্ট ভলিউম। বল, রেশিও অফ স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেশার টু কনস্ট্যান্ট ভলিউম। আচ্ছা নেক্সট হচ্ছে, সাপোজ তোমার কাছে এরকম একটা তার আছে, যে তারটা আছে সেই তারটাকে যদি আমি আওয়াজ করতে চাই, সাপোজ আমার কাছে একটা লুজ তার আছে, সেখান দিয়ে গিটারের মতো আওয়াজ বেরোবে? তাহলে তারটা যদি আওয়াজ বার করতে চাই তাহলে ফার্স্টে আমাকে কি করতে হবে? টান টান করতে হবে, ওটাও নেই সেটা, দুটো আঙুল দিয়েও টানতে পারি, কিন্তু ওর মধ্যে কি থাকা চাই? ওর মধ্যে টেনশন থাকা চাই, কি থাকা চাই? টেনশন থাকা চাই। তাহলে তোমার কাছে এরকম একটা স্ট্রিং আছে, যদি স্ট্রিংটা থেকে তোমাকে আওয়াজ বার করতে হয় তাহলে প্রথম যে জিনিসটা তোমার লাগবে, স্ট্রিংটাকে কি আমরা লুজ করে আওয়াজ বার করতে পারবো? যদি পড়াশোনা করার হয় তবেই ফিজিক্সটা পড়, না হলে লাভ হবে না কোনো, ঘুরে যায় এদিকে আমার দিকে। হ্যাঁ, তাহলে যদি স্ট্রিংটাকে টান টান না করি আওয়াজ বার করতে পারবো না, তাহলে ফার্স্ট রিকোয়ার্ড যেটা সেটা হচ্ছে এই স্ট্রিংয়ের মধ্যে আমি কতটা টেনশন ক্রিয়েট করলাম। আচ্ছা, টেনশন কোন ফিজিক্যাল কোয়ান্টিটির সাথে সেম? ওয়ার্ক, এনার্জি, প্রেশার, ফোর্স, সারফেস টেনশন, কার সাথে ইকুয়াল? ফোর্স। তার মানে টেনশনও যা নিশ্চয়ই ফোর্সও তাই, ক্লিয়ার হয়েছে? এবার এই যে স্ট্রিং, তার তো একটা মাস আছে, সাপোজ এই স্ট্রিংটার লেন্থ হচ্ছে 10 মিটার, সাপোজ এর মাস হচ্ছে 2 কেজি, মাস কত বললাম? 2 কেজি। বলতে পারবি যে এর মাস পার ইউনিট লেন্থ কত হবে? কি বলতে পারবি? মাস পার ইউনিট লেন্থ স্মল এম দিয়ে রিপ্রেজেন্ট করছে, কি হয় বলতো? 0.5। তাহলে মাস পার ইউনিট লেন্থ হবে টোটাল মাস বাই তার লেন্থ, টোটাল লেন্থ, টোটাল মাস কত? 2 কেজি, টোটাল লেন্থ কত? 10 মিটার, দ্যাট ইজ 0.2 কেজি পার মিটার, ক্লিয়ার হয়েছে? বলছে যদি আমার কাছে এরকম একটা স্ট্রিং থাকে যার কোনো একটা টেনশন টি আছে, যার মাস পার ইউনিট লেন্থ 0.2 কেজি পার মিটার, মাস পার ইউনিট লেন্থ কত? 0.2 কেজি পার মিটার, তার ভেলোসিটি ভি হবে রুট ওভার অফ ক্যাপিটাল টি বাই এম। ভেলোসিটি ভি কত হবে? রুট ওভার অফ ক্যাপিটাল টি বাই এম। এই ফর্মুলাটাও কিন্তু তোমাকে সুন্দর করে মুখস্থ করে নিতে হবে, লিখে নাও এটা। হ্যাঁ বল বাবা, এটা ভি ইকুয়ালস টু রুট ওভার টি বাই এম, টি হচ্ছে টেনশন, এম হচ্ছে মাস পার ইউনিট লেন্থ, ছট করে লিখে নাও, টি হচ্ছে টেনশন, এম হচ্ছে মাস পার ইউনিট লেন্থ। হ্যাঁ, টি ইজ টেনশন, এম ইজ মাস পার ইউনিট লেন্থ। এই ছোটো একটা ভীষণই সোজা আমাদের, এটা এখনই হয়ে যাবে, ক্লিয়ার হয়েছে? নেক্সট নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে সাউন্ড ওয়েভ কি রিফ্লেক্ট করতে পারে? সাউন্ড ওয়েভ কি রিফ্লেক্ট করতে পারে? না। তাহলে ওই যে পাহাড়ি গিয়ে যারা বলে লায়লা দিয়ে মজনু ফিরে আসে কথা, এরকম হয় না? না না, লায়লা বললে কি ফিরে আসে? লায়লাই ফিরে আসে কেন, মজনু ফিরে আসে না? ও, আমি তো জানতাম না, যাই হোক।
আচ্ছা কেউ যদি কি আমি আমি এরকম বলে দেখেছি যে বর্ণালী, তারপর উত্তর আসে কেউ নেই কেউ নেই কেউ নেই। আচ্ছা তার মানে সাউন্ড ওয়েভ রিফ্লেক্ট করতে পারে, সাউন্ড ওয়েভে রিফ্লেক্ট করা পসিবল। সাউন্ড ওয়েভে রিফ্লেক্ট অট ওখান থেকে সোহার দো অট সামনে বস। সাউন্ড ওয়েভে রিফ্লেক্ট করা পসিবল, ইজ দ্যাট ক্লিয়ার? যদি সাউন্ড ওয়েভ রিফ্লেক্ট করে তাহলে আমি ধর এখানে একটা নেট লাগিয়ে দিলাম, এখানে একটা পিন রাখলাম, আর এখানে একটা সলিড ওয়াল রাখলাম, কোনটা রিফ্লেকশন পসিবল? সলিড ওয়ালটে রিফ্লেকশন পসিবল, পিনটে রিফ্লেকশন পসিবল না? ওইখানটা বস, পিনটাই কি রিফ্লেকশন পসিবল না? কোনটা রিফ্লেকশন পসিবল? সলিড ওয়াল। সাপোজ এখানে একটা সাউন্ড ওয়েভ আসছে, সাউন্ড ওয়েভ এসে তো রিফ্লেক্ট করবে, এখানে কি রিফ্লেক্ট করবে? এটা একটা নেট লাগানো আছে, রিফ্লেক্ট করবে না? এখানে একটা ছোট্ট একটা পিন লাগানো আছে, রিফ্লেক্ট করবে না? কোনোদিন পিনে আওয়াজ রিফ্লেক্ট করে না। এখানে একটা ওয়াল লাগানো আছে, এটাই রিফ্লেক্ট করবে। তার মানে রিফ্লেক্ট করার প্রথম কন্ডিশন হচ্ছে, ফার্স্টে আমাকে একটা সলিড কোনো ব্যারিয়ার দিতে হবে। যে ব্যারিয়ারটা দেব তার ডাইমেনশানটা ওয়েভের ডাইমেনশানের কম্প্যারেবল বা বড় হতে হবে। তাহলে ফার্স্ট কন্ডিশন কি? একটা সলিড ব্যারিয়ার হতে হবে। সলিড ব্যারিয়ার হওয়াটা নেসেসারি না, ধর জল লিকুইড, বাট লিকুইড সারফেস থাকতে হবে। ক্লিয়ার হচ্ছে? তার মানে ইট নিডস টু বি আ সারফেস, যে সার্ফেসটা পারফোরেটেড নয়, মানে ফুটো ফুটো বা এরকম কিছু নেই, সলিড সার্ফেস যেটাকে বলে, মানে পুরোটাই ভর্তি রয়েছে এরকম একটা সার্ফেস। এবং যে সার্ফেসটা থাকবে সেই সার্ফেসের যে ডাইমেনশান, দ্যাট মাস্ট বি কম্প্যারেবল অর গ্রেটার দ্যান দ্য ওয়েভলেন্থ অফ দ্য সাউন্ড অ্যাপ্রোচিং ইট। ক্লিয়ার হয়েছে? আচ্ছা ধর এখানে রিচ করে গেল, রিচ করে গেলে সাউন্ডটা এখান থেকে এই জায়গায় গেল, গিয়ে ধাক্কা খেলো, ধাক্কা খেলে কি হবে? রিফ্লেক্ট করবে, ঠিক যেরকম লাইট রিফ্লেক্ট করে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু রিফ্লেক্ট করো। আমরা এখানে সব আইডিয়াল সিস্টেম ভাবছি, মনে করছি কিছুই অ্যাবজর্ব হচ্ছে না। ক্লিয়ার? রিফ্লেক্ট করে নিশ্চয়ই এই পথেই ফিরবে। ক্লিয়ার হলো? তার মানে আমি যদি একজন মানুষ হই যে কথা বলছে, তাহলে আমিই তো সেই মানুষটা যে এটাকে শুনছি। তার মানে আমি যদি নিজে সোর্স হই, তাহলে আমি কি অবজারভার নই? তার মানে আমি হচ্ছে সোর্স, আমি হচ্ছে অবজারভার। এটাকে আগে সুন্দর করে লিখে নাও, যে যখন সাউন্ড ক্রিয়েট হচ্ছে যে সোর্স সেই কিন্তু অবজারভার হিসেবে বিহেভ করছে। হতে পারে, কিন্তু আমিও তো সোর্স এবং অবজারভার একই সাথে হতে পারি, রাইট? তাহলে আমরা আপাতত এটা নিয়ে চলবো যে আমি সোর্স হচ্ছি, আমি অবজার্ভ হচ্ছি, কারণ আমি একটা আওয়াজ বের করলে যদি সে রিফ্লেক্ট করে আসে অবশ্যই আমি সেটা শুনতে পাবো। প্রপার্টি অফ লাইটের মতো লেখ, ঠিক যে জিনিসটা আমি বোর্ডে লিখছি। আচ্ছা এবার দুটো গল্প হয়, দুটো গল্প। একটা গল্প হচ্ছে, সাপোজ আমার কাছে এরকম একটা ওয়াল আছে, আমরা একটা টার্ম খুব শুনেছি যে টার্মটাকে বলি ইকো, আমরা পড়েওছি আগে। ইকো কি? হোয়াট ইজ ইকো? না, হোয়াট ইজ ইকো? না, হোয়াট ইজ ইকো? হ্যাঁ বল না, আর কেউ? না, না, আর কেউ? না, আর কেউ? না, ওটা একই কথা বললো, আর কেউ? দেখো ভালো করে বুঝবে, আমাদের তো একটা কান আছে, সাউন্ড যখন এখান থেকে বেরোচ্ছে, সাউন্ড এখানে ধাক্কা খাচ্ছে, সে রিফ্লেক্টও করছে, করে সে ফেরতও আসছে, এইটুকু নিয়ে কারোর কনফিউশন নেই। তার মানে আমি যদি এখান থেকে একটা সাউন্ডকে প্রডিউস করি, সাউন্ডটা এখানে যাচ্ছে, ধাক্কা খাচ্ছে, খেয়ে পেছনে আসছে, যদি এই পয়েন্ট এ আর এই পয়েন্ট বি এর মধ্যে ডিস্টেন্স হয় স্মল ডি, কত ডিস্টেন্স হয়? তাহলে ওর টোটাল কতটা ডিস্টেন্স যাচ্ছে বলতো? তাহলে ওর ডি যাচ্ছে, ধাক্কা খাচ্ছে, কতটা ফিরছে? ডি ফিরছে। তাহলে টোটাল ডিস্টেন্স কতটা ট্রাভেল করছে? টু ডি। এই যে গেল আর এই যে এলো, এই আমি এখানে একটা ঘড়ি লাগলাম, যেই বেরালো আমি ঘড়িটাকে অন করলাম, ধাক্কা খেয়ে এলো, ঘড়িটাকে আমি স্টপ করলাম, আমি একটা টাইম পাবো তো। তাহলে এই যাওয়া এবং আসার মাঝে যে টাইমটা লাগলো, সাপোজ সেটা স্মল টি,
তাহলে স্মল টি কি? স্মল টি হচ্ছে টাইম রিকোয়ার্ড টু হিয়ার দি সাউন্ড আফটার ওয়ান রিফ্লেকশন। নিশ্চয় সেটা টি হলো। সাউন্ডের তো একটা ভেলোসিটি আছে, সাউন্ডের ভেলোসিটি সাপোজ ভি, ভি এর ভ্যালু এয়ারের জন্য সাপোজ 340 মিটার পার সেকেন্ড নিলাম, ক্যালকুলেশন করতে সুবিধা হবে। নর্মালি 333 কাছে হয়, আমি 340 নিলাম। তার মানে গল্পটা কি হচ্ছে যে 340 মিটার পার সেকেন্ডে একটা আওয়াজ ডি ডিস্টেন্স গিয়ে ডি ডিস্টেন্স ফিরেছে এবং তাতে টাইম লেগেছে তার টি, রাইট? আমরা কি জানি ভেলোসিটি ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম, এটা আমরা জানি। প্রথম কথা, ভেলোসিটিকে কত লিখবো? ভি। ডিস্টেন্সকে কী লিখবো? টু ডি। টাইমকে কী লিখবো? ক্লিয়ার হয়েছে? আমার এখানে যেটা পয়েন্ট অফ ইন্টারেস্ট, ফার্স্টে যেটা বার করতে চাইছি সেটা হচ্ছে স্মল ডি এর ভ্যালু। তাহলে এখান থেকে লিখতে পারি যে স্মল ডি ইকুয়ালস টু ভি ইনটু টি ডিভাইড বাই টু, রাইট? প্রথম জিনিস হচ্ছে আমাদের একটা হিউম্যান ইয়ার আছে, সব কথা আমরা পরিষ্কার শুনতে পাই না। দুটো কথাকে পরিষ্কার শুনতে গেলে তাদের মাঝখানে একটা গ্যাপ থাকা চাই। কী থাকা চাই? গ্যাপ। যেমন ধর আমি বললাম রাজ, তারপরে বললাম সিমরান, গ্যাপ পেলি। সাপোজ আমি একটা আওয়াজ করছি রাটা, কী আওয়াজ করছি? রা টা, শুনতে পেলি? আবার বলছি রাটা, শুনতে পেয়েছিস? রা, শুনতে পেয়েছিস? রা, শুনতে পেয়েছিস? কেন? এই যে লাস্টে যখন তুই শুনতে পাচ্ছিস না, তখন তোর এই দুটো আওয়াজের মধ্যে গ্যাপ ইজ লেস দেন 0.1 সেকেন্ড। কত লেস? 0.1 সেকেন্ড। তার মানে যখনই দুটো সাউন্ড পরপর একটা মানুষের কানে এসে পড়বে এবং তাদের মধ্যে গ্যাপ উইল বি গ্রেটার দেন 0.1 সেকেন্ড, তখনই আমরা সেটাকে সুন্দরভাবে দুটো আলাদা আলাদা আওয়াজ হিসেবে শুনতে পারবো। ক্লিয়ার হয়েছে? যদি সেটা না হয় তাহলে কি শুনতে পারবো? না। তার মানে হিউম্যান ইয়ারের রেজলিউশন, হিউম্যান ইয়ার রেজলিউশন হচ্ছে 0.1 সেকেন্ড। ক্লিয়ার হয়েছে? তার মানে কি বোঝাচ্ছে? যে এখান থেকে একটা আওয়াজ বেরালো, দেওয়ালে গিয়ে ধাক্কা মারলো, মেরে আওয়াজটা ফিরে আমার কানে এলো, এইটুকু যে টাইম লাগলো সেটাকে যদি পরিষ্কারভাবে দুটো আওয়াজ হিসেবে আমি শুনতে পাই, আমি আওয়াজটা বার করলাম, আওয়াজটা কানে এলো, তার মধ্যে গ্যাপ থাকার দরকার 0.1 সেকেন্ড অ্যাটলিস্ট। ওর থেকে বেশি হলেও শুনতে পাবো, বাট মিনিমাম হচ্ছে 0.16। তার মানে যদি এই ফর্মুলায় পুট করি, তাহলে ডি ইকুয়ালস টু ভি, ভি হচ্ছে 340 মিটার পার সেকেন্ড, টি হচ্ছে 0.1 সেকেন্ড বাই টু, দেখ এটা হয় 34/2, তার মানে 17 মিটার। তার মানে কি? তার মানে বোঝাচ্ছে যদি একটা দেওয়াল অ্যাটলিস্ট 17 মিটার অ্যাওয়ে হয়, কত মিটার অ্যাওয়ে? অ্যাটলিস্ট 17 মিটার অ্যাওয়ে। 17 মিটার মানে অলমোস্ট 17 × 2 কত হয় বল? 34, আর এর আর 8, 34 আর 8 কত হয়? 40 42, মানে সেভেন্টি থ্রি কত হয়? 3 × 7 = 1 হয়ে থাকলো, 2 × 3 = 3 দিয়ে 51, 51 ফুট দূরে। 51 ফুট মানে 5 তলা বাড়ি। যদি একটা দেওয়াল এমন দূরে হয় যে সেটা 5 তলা বাড়ির সমান, এবং আমি যদি তখন এখান থেকে একটা আওয়াজ বার করি, আমি ওই আওয়াজটি রিটার্ন করে আমার কানে পরিষ্কার শুনতে পাবো যে আমি একটা আওয়াজ দিলাম, সেই আওয়াজটা আমার কানে এলো। ক্লিয়ার হয়েছে? যখন পাহাড়ে গিয়ে আমরা কোনো কথা বলি, সেই আওয়াজটা ক্লিয়ারলি আমার কানে আসে, তার কারণ আমার এখান থেকে পাহাড়টা কি 17 মিটার দূরে নাকি আরও অনেক বেশি দূরে? কিন্তু আমি যখন এখানে দাঁড়িয়ে এই কথাটা বলছি, এটাও তো রিফ্লেক্ট করে আসছে, যে বললাম র, শুনতে পেলাম? হুদুম পেলাম? দিগুম, তুই দিগুম 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 এরকম শুনছিস? ইকো যদি হয়, ইকো হলে তুই এটাকে না অ্যাকচুয়ালি এরকম শুনবি, ইকো হলে এরকম শুনবি, হ্যালো বলছি, ইকো হলে তুই শুনবি হচ্ছে এই রকম, মেলাতে শোনা যায়, তুইও শুনবি হচ্ছে এই রকম শুনবি, হ্যালো হ্যালো হ্যালো, দাঁড়া, কথা বললে
কথা বললে শুনতে পাবি না, পাচ্ছিস পাচ্ছিস? কটা ইকো শুনছিস? দুটো। কটা ইকো শুনছিস? হ্যালো, দাঁড়াও, আওয়াজ করো না বন্ধুগণ, আজকে সুন্দর সন্ধ্যায় গান হবে, আওয়াজ করো। হ্যালো, এবার ভালো করে শুনবি, কোনটায় দেওয়ালটা বেশি কাছে আছে বলবি। কোনটায় দেওয়ালটা বেশি কাছে আছে? তার মানে শোন, এইটা হচ্ছে 17 মিটারের কাছাকাছি দেওয়াল থাকতে এরকম শোনাবে। যদি খুব দূরে পাহাড়ে গিয়ে বলছে মজনু, তখন এরকম শোনাবে। মজনু দেখছি লাইলা 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 বলছে। আচ্ছা হ্যাঁ বল বাবা। হ্যাঁ ভিডিওটা হ্যাঁ রেকর্ড হচ্ছে তাহলে। হ্যাঁ আচ্ছা, তার মানে এইটুকু কি বুঝতে পারছিস যে ইকো যখন হবে তখন অ্যাবসলুটলি, তাহলে সবাই যে কথাটা বললি সেখানে প্রবলেমটা কোথায় ছিল? যে রিফ্লেকশন তো হবেই, বাট রিফ্লেকশন যদি হয় এবং তার ডিস্টেন্স যদি 17 মিটার অ্যাবে থাকে, এবং যদি আমি দুটো আওয়াজকে ডিস্টিংক্টলি আইডেন্টিফাই করতে পারি যে সোর্স আর রিসিভিংয়ের পরে, তখনই আমি কিন্তু সেটাকে ইকো বলবো। তা মিনিমাম কন্ডিশন অফ ইকো, ইট মাস্ট বি 17 মিটার অ্যাবে। বোঝা গেছে? কোনো কনফিউশন আছে? তো এটা গেল ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, যদি 17 মিটারের মাঝখানে হয়, মৃদুল দা মানে চড়িয়ে ঘাল লাল করে দেবো একদম, ভগবান কথা হবে না, এক সেকেন্ড। তাহলে এরকমও তো হতে পারে যে কেউ বাথরুমে গান গেয়েছিস, কিন্তু গান কেন বাথরুমে গাইতে ভাল লাগে? ইকো হয় না। তার মানে বাথরুমে যখন গান গাই, ঠিক ঠিক ব্যাপারটা এই রকম হয় না? হ্যালো, দাঁড়া আমি দেখাচ্ছি। যখন বাথরুমে আমরা গান গাই ব্যাপারটা কিরকম হয় দেখ, তাহলে বোধ দেখাবো না, যা হয়ে গেল আর দেখাবো না। কিন্তু বাথরুমে গান গেলে মুখে বলো আর দেখাবো না, কিরম না আমার গলাটা কিরম প্রলংড হয়ে যায় না, যে শুনতে সুন্দর লাগে, যে রাইমা গান করছে মনে হচ্ছে অন্য কেউ গান গাইছে, বিটিএস এর সুগা গান গাইছে। তার কারণ হচ্ছে হ্যাঁ, এবং এই জন্যে কিন্তু ম্যাক্সিমাম সিঙ্গারই বাথরুমে গিয়ে গান গায়, বউয়ের সাথে ঝগড়া করে গিয়ে বাথরুমে গিয়ে বলছে ইয়ে দিল তোরা তোরা, হয় না? ওই দেখ আমাদের পাতা নতুন, বাথরুমে গিয়ে কেন, বাথরুমে গিয়ে কেন, এইটা আমি বলতে পারবো না। বাথরুমে গিয়ে অন্য কিছু খোলে এটা জানি, মাথা খোলে এটা প্রথম শুনলাম। আস্তে আস্তে। তাহলে আচ্ছা ঠিক আছে, নেক্সট হচ্ছে, এবার দাঁড় করাবো, কিন্তু নেক্সট হচ্ছে রিভারবারেশন। রিভারবারেশন কি? এই যে যখন ইকো শুনতে পাই না, কিন্তু আওয়াজটা 0.1 সেকেন্ডের মধ্যে আমার কানে ফিরে আসছে বারবার, তাতে কি হয়, তাতে মাল্টিপল রিফ্লেকশনস হয়, যেন মনে হয় অ্যাজ ইফ আমার গলাটা প্রলংড হয়ে যাচ্ছে। কিরম মনে হয়? অ্যাজ ইফ গলাটা প্রলংড হয়ে যাচ্ছে, একটু বেড়ে যাচ্ছে গলাটা, যেন কথাটা শেষ হচ্ছে। এটা যেমন ক্রিস্প, কথা বলা শেষ, কথা শেষ, ওটা মনে হবে যেন আরেকটু স্ট্রেসড হয়ে যাচ্ছে। কখনো বাথরুমে কথা বলছি কিন্তু গম গম করে, বলি না ঘরটা গম গম করছে, গম গম করছে মানে কি, মানে তুই দুটো আওয়াজকে সেপারেটলি আইডেন্টিফাই করতে পারছিস না, এটাও আছে, মানে দুটো আওয়াজকে তুই সেপারেটলি আইডেন্টিফাই করতে পারছিস না, আওয়াজটা কি হচ্ছে, প্রলংড হচ্ছে আস্তে। ক্লিয়ার হলো কথাটা? আচ্ছা নেক্সট হচ্ছে, এডু ক্লিয়ার হয়েছে? তাহলে আমি ইকো আর রিভারবারেশন বুঝতে পেরেছি।
আচ্ছা আমাকে একটা কথা বল, সাপোজ আমাকে একটা ছোট হল ঘর দেওয়া হয়েছে, সেখানে আমি ইকো পাবো না রিভারবারেশন পাবো? ইকো পাবো না রিভারবারেশন পাবো? ইকো ছোট হল ঘর, ইকো না রিভারবারেশন? ছোট হল ঘরে সবসময় রিভারবারেশন পাবো, ইকো কোনোদিনই পাবো না। যেমন এইটা তোরা যদি না থাকিস, এটা একটা ছোট হল ঘর হয়ে গেল। রিভারবারেশন মানে হচ্ছে যেটা বাথরুমে পাস, যে একচুয়ালি আওয়াজটা মনে হয় প্রলংড হয়ে যাচ্ছে ডিউ টু মাল্টিপল রিফ্লেকশনস অফ সাউন্ড। আর ইকো হচ্ছে যখন ওটাই বাট দুটো আওয়াজকে ক্লিয়ারলি তুই ডিস্টিংক্ট করতে পারছিস, যখন একটার জন্য ডিস্টেন্সটা দূরে তার জন্য আওয়াজটা লেটে রিচ করে, একটা জন্য ডিস্টেন্সটা কাছে তাই মাল্টিপল রিফ্লেকশন আওয়াজটা লেটে রিচ করে না। আচ্ছা নর্মাল ঘরে কেন হয় না বলতো? হ্যাঁ হবে তো, ওটাই দেখাতে যাচ্ছিলাম, শুনলি না তো? কথা হচ্ছে এই ঘরে আমিও তো কথা বলছি, তাহলে এই ঘরে তো অ্যাটলিস্ট রিভারবারেশনটা শোনা উচিত, কিন্তু আমরা কেন শুনতে পাচ্ছি না? কিন্তু বাথরুমে কেন শোনা যায়, কিন্তু ওই একই জিনিস ঘরের মধ্যে কেন শোনা যায় না? তার কারণ হচ্ছে অবজেক্ট আছে, তোদের বডি, তোদের জামা কাপড়, দে আর গুড শক অ্যাবজর্বার্স। কি বললাম? গুড শক অ্যাবজর্বার্স। যখনই কোনো একটা মেকানিক্যাল ওয়েভ তোদের এখান দিয়ে যাচ্ছে, তোদের বডির যে জামা কাপড়গুলো কী করছে সেটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে। যখন তোরা ঘরের মধ্যে থাকিস, দেখবি ঘরের মধ্যে অনেক আসবাবপত্র, বিছানা টিছানা হ্যানত্যান থাকে, লোকজন থাকে, বাবা মা থাকে, মায়ের চুল থাকে, বাবার চুল থাকে, তখন কী হয় সেগুলো কী করে অ্যাবজর্ব করে নেয়। কিন্তু বাথরুমে নিশ্চয়ই বাবা মা থাকে না তুই যখন যাস, কারু থাকলে সেটা বলো অসুবিধা নেই, কিন্তু মানে আমার বাড়িতে থাকে না দেখে আমি বলছি আর কি। কার কি জাতা মাথা কথাবার্তা, সম্রাটের বাড়িতে নাকি বাথরুমে সম্রাট যখন যায় বাবা মা থাকে? গেছে। আচ্ছা এই আর একজন পাতা এরম ভাবে বলছে, তোরাও কর তোরাও কর, ভালোই আছে। আচ্ছা এদিকে দেখো, তাহলে বাথরুমে কেন হয়? কারণ বাথরুমে কি অ্যাবজর্ব করার মতো কেউ থাকে? আইদার টাইলস থাকবে, নয় যা থাকবে লোহার মেটেরিয়াল, ওখানে কি কেউ অ্যাবজর্ব করতে পারবে? না, ওই বাথরুমটাকেই তুই জামা কাপড় দিয়ে ভরি তো আওয়াজটার হবে না। ক্লিয়ার হয়েছে? স্টুডিও, স্টুডিওতে দেখবি দেয়ালে এক ধরনের বিশেষ ফোম দেওয়া থাকে, অ্যাবজর্বার ফোম বলে। কি করে তার কাজ? কি সাউন্ডটাকে সে অ্যাবজর্ব করে নেয়। তার মানে আমি এইটুকু বুঝতে পারলাম আজকের এখানের এইটুকু পড়া থেকে, যে যদি সাউন্ডকে অ্যাবজর্ব করা হয় তাহলে তারা রিফ্লেক্ট করার চান্সেস কমে যায়, যদি সাউন্ডকে অ্যাবজর্ব না করা হয় তাহলে তারা রিফ্লেক্ট করে আসে। রিফ্লেক্ট করে আসলে দুটো কন্ডিশন হতে পারে, একটা যদি 0.1 সেকেন্ডের মধ্যে আসে তাহলে রিভারবারেশন, 0.1 সেকেন্ডের পরে আসলে ইকো। ইকো হতে গেলে মিনিমাম ডিস্টেন্স কত লাগবে সবাই বলো? মিনিমাম ডিস্টেন্স, গুড। এবার নেক্সট জিনিস হচ্ছে, সাপোজ যদি বাদুরের কথা বলি, বাদুর যখন রাত্রিবেলায় চলে, বাদুর কিভাবে চলে? হাউ ডাজ ব্যাট মুভ? তার মানে ব্যাটের যে ইয়ারের রেজলিউশন সেটা নিশ্চয়ই মানুষের ইয়ারের রেজলিউশনের থেকে বেটার, কারণ একটা বাদুর উড়ে যাচ্ছে, এখানে একটা গাছের ডাল চলে আসতে পারে, তাহলে নিশ্চয়ই শর্ট ডিস্টেন্সে নেভিগেট করতে হবে ওকে। তার মানে কি হবে, সাপোজ আমার একটা বাদুর আছে, যে বাদুরটা সাপোজ একটা বাদুর আছে এইখানটায়, দেখ কি সুন্দর লাগছে ছবি, এইটা সাপোজ আমার একটা বাদুর, ঠিক আছে? একটা বাদুর, স্পেশাল বাদুর, এটা বাদুর। আচ্ছা হ্যাঁ, এই যে বাদুরটা সাপোজ এখানে একটা অবস্ট্যাকেল আছে, এটা টাই পড়েছে, তো বাদুরটা যাচ্ছে। এবার বাদুরটার এখানে একটা গাছের ডাল চলে এসেছে, ঠিক আছে? এখানে একটা গাছের ডাল চলে এসেছে, এবার বাদুরটা কি করবে, এখান থেকে একটা আল্ট্রাসাউন্ড ছাড়বে। কি ছাড়বে? আচ্ছা আল্ট্রাসাউন্ড
তার ফ্রিকোয়েন্সি কি 20,000 হার্জ এর বেশি না কম? বেশি। এবার যেই একটা আল্ট্রাসাউন্ড ছাড়বে ও কি করবে, রিফ্লেক্ট করবে না? রিফ্লেক্ট করে কোথায় আসবে? ওর কাছে আসবে। তাহলে ও কি শুনতে পাবে? একটা ইকো। একটা জিনিস আছে, যদি এখানে কিছু না থাকতো, সাপোজ একটা গাছের ডাল, যে গাছের ডালটা এখান থেকে ভেঙে গেছে আর এইটা এই ঝুলে আছে, এখানে মাকড়সার জালে ঝুলে আছে, এই কাজটা করেছে ঋতুদীপ, ওটাকে ভেঙে এখানে ঝুলিয়ে রেখেছে। এবার বাদুরটা কি ইকো শুনতে পাবে? তাহলে বাদুরটা কি করবে, এখান থেকে আওয়াজটা চলে যাবে। তাহলে সুতো নেই, ওটা এমনি মাকড়সার জালে ঝুলছে, কিন্তু বাদুরটা কি আওয়াজটার ইকো শুনতে পাবে? যদি বাদুরটা ইকো শুনতে না পায়, তাহলে বাদুরটা কি সরাসরি চলবে? যেই বাদুরটা সরাসরি চলবে তাহলে এখানে আটকে যাবে। এটা হচ্ছে বাদুরটা। কষ্ট পাচ্ছে না? ঠিক আছে। আচ্ছা নেক্সট হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, সব বাদুরের একই সিস্টেম। আচ্ছা একইভাবে কিন্তু ডলফিনও নেভিগেট করে, ঠিক আছে। আচ্ছা মনে কর এই পড়েছে চামচিক আর বাদুরের ডিফারেন্স নিয়ে। হ্যাঁ কিন্তু ডলফিন ইউভি দিয়েও, ইউভি বলছি মানে আল্ট্রাসাউন্ড দিয়ে নেভিগেট করে, ঠিক আছে। আচ্ছা এর কি উত্তর? তুই পা দিয়ে হাঁটিস কেন? এই এই গল্পটাই ঘটেছিল কালকে। আচ্ছা মনে কর একটা ফিশারম্যান আছে, কে আছে? ফিশারম্যান। ফিশারম্যান চাইছে জাল ফেলতে, কি চাইছে? কিন্তু ও তো জলের উপর থেকে খুব একটা ভেতরে দেখতে পারবে না, সামান্য কিছুই দেখতে পারে। সাপোজ একটা শুল অফ ফিশ আছে, ও চাইছে সেই অত মাছ যেখানে আছে সেখানটাতেও জাল ফেলবে, কি করে বুঝবে? দেখতে পাবে না তো, তাহলে কি করে বুঝবে? না, মনে কর এই হচ্ছে সারফেস অফ ওয়াটার, ক্লিয়ার হয়েছে? যে মাছের ঝাঁকটা আছে সেই মাছের ঝাঁকটা একটু ভেতরে, সাপোজ এখানে কোথাও একটা মাছের ঝাঁকটা রয়েছে, অনেক মাছ যদি একসাথে থাকে তাহলে মোটামুটি এইখান থেকে যদি আমি একটা সাউন্ডকে পাঠাই, সাপোজ এইখানে আমার ফিশারম্যানের ট্রলারটা রয়েছে, যদি আমি এখান থেকে একটা সাউন্ডকে পাঠাই তাহলে ও রিফ্লেক্ট করবে না? কোন একটা সাউন্ড পাঠিয়েছে, রিফ্লেক্ট করবে, দিয়ে সাউন্ডটা উপর দিকে উঠে আসবে। কিন্তু ও তো বোটে আছে, বোট নিয়ে দাঁড়িয়ে নেই, ও নিশ্চয়ই বোটটাকেও চালাচ্ছে, ততক্ষণে বোটটাও ওখান থেকে এখানে চলে আসবে, রাইট? এটা আসতে একটা টাইম লাগবে। ভেলোসিটি অফ সাউন্ড ওয়াটারে মোটামুটি 1500-এর কাছাকাছি, এত মিটার পার সেকেন্ডের কাছাকাছি মোটামুটি, ভাই আরও বেশি হতে পারে। তাহলে যখন এটা রিফ্লেক্ট করে এখানে যাবে, ও একটা টাইম পাবে, ওর স্পিড জানা আছে, ও একটা ডিটেক্টর দিয়ে ধরতে পারে, তাহলে ও কি বুঝে যাবে যে এটা কত ডিস্টেন্স নিচে আছে, ক্লিয়ার? সেই বুঝে ও কী করবে, সেই ডিস্টেন্স বুঝে যদি মাছ পায় তো ভালো, নাহলে যেখানে পাবে সেখানে জালটা ফেলে দেবে, বল। হ্যাঁ আচ্ছা এই যে জিনিসটা SONAR, আমরা সবাই শুনেছি, কি বলতো? সোনার। এস ফর সাউন্ড, এন ফর নেভিগেশন, এ ফর অ্যান্ড, আর ফর রেঞ্জিং, তার মানে রিসার্চ না, রেঞ্জিং। সোনার স্ট্যান্ডস ফর সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। তাহলে এখানে কি করা হয়, কোনো যদি ডিস্টেন্স মাপতে চাই আমি ফার্স্টে একটা সাউন্ডকে পাঠাবো, সাউন্ডটা যাবে রিফ্লেক্ট করবে, টাইম ধরবো, ফর্মুলায় ফেলবো, ইজিলি ওখান থেকে কি বার করে নেবো, ডিস্টেন্স। তাহলে আমার ফর্মুলাটা কি? এই যে এই ফর্মুলা, V×T/2, ক্লিয়ার হয়েছে? সো দিস ইজ দি ফর্মুলা ফর সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। আচ্ছা এরপরে, হ্যাঁ বল। না না ওদের মেশিনে একবারে ক্যালকুলেশন হয়, তাহলে এইটুকু বোঝা গেল। আচ্ছা একটা ছোট্ট জিনিস আছে বইতে লাস্ট, সোনার ভার্সেস র্যাডার, কি বললাম? সোনারে যদি সাউন্ড ইউজ করা হয়, র্যাডারে কি ইউজ করা হবে? না 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 না, সব বলে যা, না 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 না,
না রেডারই ইউজ করা হয় রেডিও ওয়েভ কি ইউজ করা হয় না রেডিয়েশন বলেছি সাউন্ডে ইউজ করা হয় কি ওয়েভ সোনারে ইউজ করা হয় কি ওয়েভ সোনারে ইউজ করা হয় সাউন্ড ওয়েভ সোনারে কি ওয়েভ ইউজ করা হয় রেডারে কি ওয়েভ ইউজ করা হয় সোনারে রেডারে ক্লিয়ার হলো রেডার হচ্ছে এইরকমই একটা নেভিগেশন সিস্টেম রেডার হচ্ছে এইরকমই একটা নেভিগেশন সিস্টেম যেখানে রেডিও ওয়েভ ইউজ খুব ডিস্টার্ব করিস কিন্তু ক্লাস যেখানে রেডিও ওয়েভ ইউজ করা হয় ক্লিয়ার হলো কথাটা প্রিন্সিপালটা একই রকম যে একটা সাউন্ডকে পাঠিয়ে যেমন রিফ্লেক্ট করে রেডিও ওয়েভকেও এরকম পাঠিয়ে দিয়ে রিফ্লেক্ট করি আমি একই রকম ফর্মুলা দিয়ে ডিস্টেন্স বার করি তাহলে সেটাকে বলবো রেডার আচ্ছা সাউন্ড ওয়েভের ক্ষেত্রে ভেলোসিটি হচ্ছে ভেলোসিটি অফ সাউন্ড রেডিও ওয়েভের ক্ষেত্রে কার ভেলোসিটি ভেলোসিটি অফ রেডিও ওয়েভ ভেলোসিটি অফ রেডিও ওয়েভ কি লাইট ওয়েভের থেকে আলাদা না সেম সেম তাহলে যখন সাউন্ড করব ওখানে সাউন্ড ওয়েভের ভেলোসিটি পুট করব কিন্তু যখন রেডিও ওয়েভ করব এই এর জায়গায় সবসময় 3×10^8 ইনটু টাইম বাই 2 দিয়ে ডিভাইড করব ক্লিয়ার হয়েছে সেলুলার নর্মালি সোনার ইউজ করে হ্যাঁ হ্যাঁ পড়াও হয়ে গেছে